ক্লাসের ভিতরে কি কি থাকে। তা এটা দেখুন, এটা ক্লাস বডি বা ক্লাস ড্রাম, এটা বডিরই একটা অংশ। এটা বিয়ারিং কেস, এখানে বিয়ারিং থাকবে। আর এইটা হচ্ছে প্রেশার প্লেটের কাজ করে। তো যাই হোক, আর এটা হচ্ছে একটা প্রেশার প্লেট স্প্রিং দিয়ে এটাই কাজ করে, এটাই হচ্ছে মেন ভূমিকা। এর ভিতরে স্প্রিংগুলো থাকে, এই যে স্প্রিংগুলো এইখানটায় থাকবে। আর এটা ক্লাস শু, এটাও ক্লাস শু, এটা ক্লাস প্লেট, এটা বিয়ারিং 6204 বিয়ারিং, এটা রিলিজ বিয়ারিং। আর এগুলো নাট বোল্ট, এগুলো দেখছেন। আর এই যে সিস্টেমগুলো দেখছেন ক্লাস বডির সঙ্গে, এইগুলো ক্লাস ফিঙ্গার। তো এই ক্লাস সিস্টেমটা কিভাবে কাজ করে আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবার আগে আমরা জানব এই যে ক্লাস বডি, এটা বডির মধ্যে ক্লাস ফিঙ্গারগুলো, এই ক্লাস প্রেশার প্লেটটা কিভাবে সেটিং হয় সেই জিনিসটা আগে দেখতে হবে। এটা ঠিক এইভাবে সেটিং হয়, এটা ক্লাস স্ট্যাক, এগুলো ক্লাস টানার কাজ করে। এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এই ছিদ্রর মধ্যেই এই স্ট্যাকগুলো ফিটিং হয়ে যায়, ঠিক এইভাবে সেটিংটা হয়ে যায়। এই যে ঠিক এইভাবে সেটিং হয়। তারপরে তারপরে দেখুন, এই যে ক্লাস প্লেট আছে, এই যে শু, এগুলো এগুলো ঠিক এইভাবে সেটিং হয়। এই যে তারপরে এই যে লোহার যে প্লেটটা আছে, এই লোহার প্লেটটা, এই যে গ্রুপগুলো রয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটে গ্রুপের মধ্যে এই তিনটে ঢুকে যাবে, ব্যাস। এই যে সিস্টেম এই হলো থাকলো। এবার কি হলো, এরপরে আর একটা শু, এই যে শুটা, এই শুয়ের দেখেন এক সাইডে ছোটো বিট আর এক সাইডে বড় বিট। তা এই বড় বিট সাইডটা ঠিক এইভাবে যাবে, এই দেয়া হলো। দেওয়ার পরে এই যে প্লেটটা দেখছেন, এই প্লেটটা উপরে বডির সঙ্গে এইভাবে ফ্রি, এইভাবে ফিটিং হয়ে যায়। তো ক্লাসের মধ্যে কিন্তু এইভাবে সেটিং হয়ে যায় পরপর পরপর প্রত্যেকটা। এবার বিষয়টা হচ্ছে, দেখেন এই যে স্প্রিংগুলো আছে, এটা দেখবো এরা কোন কে কোন পজিশানে থাকে এবং কিভাবে কাজ করে। তো দেখুন এই স্প্রিংগুলো, এই স্প্রিংগুলো ঠিক এই বডির ভিতরে ঠিক এইভাবে সেটিং হয়ে যায়, এইভাবে সেটিং হয়। ছটা স্প্রিং আছে, ছটা স্প্রিং সেটিং হয়ে যাবে। যাওয়ার পরে দেখেন এরও গ্রুপ আছে, এই যে এই গ্রুপের মধ্যে প্রত্যেকটা স্প্রিং কিন্তু সেটিং হয়ে যাবে। এইবার এইভাবে যখন সেটিংটা হবে, এইভাবে যখন বডির ভিতরে সেটিং হয়ে যাবে, তখন কি করবে, এই স্প্রিং কিন্তু এই প্লেটটাকে সবসময় সামনের দিকে ঠেলে রেখে দেবে। তা ঠেলে যখন রেখে দেবে, তখন এই শুগুলো এখানে সেটিং থাকবে। থাকার পরে এই প্লেটটা এইখানটায় এরকম সেটিং থাকবে, তাহলে কি হলো, সবসময় শুকে চেপে ধরে থাকবে। তা কীভাবে কাজটা করে দেখেন, কাজটা কিভাবে করে সেটা একটু দেখাই। যখনই স্প্রিংটা এই জায়গাটায় থাকবে, বডির ভিতরে যখন সেটিং হয়ে যাচ্ছে, তখন এই স্প্রিংটা ঠেলা দিয়ে এই প্রেশার প্লেটটাকে সবসময় সামনের দিকে ঠেলতে থাকবে। আর এই প্লেটটা, এই যে শু আর এই প্লেট, আর উপরের একটা প্লেট আছে, এই দেখেন এই প্লেট, এইরকম সবসময় চেপে ধরবে, সবসময় চেপে ধরবে। আর যখন ক্লাসটা টানা হবে, ক্লাস লিভারটা যখনই টানা হবে, তখন দেখেন এই ফিঙ্গারের উপরে, ফিঙ্গারের উপরে এই রিলিজ বিয়ারিং, এই যে ক্যামটা আছে, এটা কী করলো, এরকম চাপ দেয়, এটা ঠিক এইভাবে চাপ দেবে। আর তখন কী করবে, অটোমেটিকই এ ঠিক এইরকম যখনই চাপ দেবে, তখন এ কী করলো, এই স্ট্যাকটাকে বাইরের দিকে বেরিয়ে বের করে নেবে, এই যে এইভাবে, ঠিক এইভাবে। তো যখনই ক্লাসটা টানা হবে, তখন কী করবে, এই প্লেটটাকে এইভাবে
এইভাবে ফাঁকা করে দেবে। যখনই ফাঁকা করে দেবে তখন এই শুটা একদম ইজি হয়ে যাবে। ইজি হয়ে গেলেই তখন এই শুটা স্রেফ শু প্লেটটা না, এই শুটাই এর উপরে একদম ফ্রি ইজিভাবে ঘুরতে থাকবে, এই এইভাবে ঘুরতে থাকবে। তাহলে কি হলো, তাহলে দুটোর কানেকশান আলাদা হয়ে গেল। এটা হচ্ছে পুলির মধ্যে, পুলির মধ্যে সেটিং থাকবে, এটা সবসময় ঘুরতে থাকবে, আর এটা শ্যাফটের সঙ্গে ফিটিং থাকবে। এই শ্যাফটের সঙ্গে যখনই ফিটিং থাকবে তখন শুটা দাঁড়িয়ে যাবে, শুটা দাঁড়িয়ে যাবে আর প্লেটটা অটোমেটিক ঘুরতে থাকবে। আর যখনই ক্লাচ লিভারটাকে ছাড়া হবে তখন ওই ছটা স্প্রিং প্রেসার প্লেটটাকে প্রবলভাবে প্রেসার দেবে শুয়ের উপরে। যখনই শুয়ের উপরে প্রেসার দেবে তখন প্লেটের সঙ্গে শুটাকেও ঘোরানোর চেষ্টা করবে। আর শু তো শ্যাফটের সঙ্গে ফিক্স থাকে, শ্যাফটাকে নিয়ে ঘুরে প্রিমিয়ামগুলোকে ঘোরাবে। তো প্রথমে আমাদের এইভাবে প্লেটটা ঠিক এইভাবে রাখতে হবে, একটা উঁচু জায়গাতে এইভাবে রাখতে হবে। রাখার পরে স্প্রিংগুলো এইভাবে সাজিয়ে নিতে হবে, এইভাবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে এইগুলোকে ফিটিং করে দিতে হবে, এটাও একটা স্প্রিং। পরে এই স্প্রিংগুলোকে, এই স্প্রিংগুলোকে স্ট্যাকের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে স্ট্যাকের মধ্যে দেওয়া হলো। তারপরে এই যে ওয়াশারগুলো, এইগুলো হচ্ছে প্লাস্টিকের, এইগুলো গার্ড করে, জলকে গার্ড করে। ঠিক এই স্ট্যাকের মধ্যেই এইভাবে ফিটিং হয়। আচ্ছা, এই কটা সব কটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেওয়া হলো। এরপরে কী করব, এই ক্লাচ বডিটাকে, এই যে স্ট্যাকগুলো আছে এই স্ট্যাক এই ছিদ্রর মধ্যে চলে যাবে। তো এইভাবে আমরা ফিটিং করে দেব, এটা দেখে ফিটিং করে নিতে হবে একবারে। এই যে চলে গেল। তারপরে এই যে ওয়াশারগুলো আছে, যে ওয়াশারগুলো আছে এই ওয়াশারগুলো একটা করে দিয়ে দিতে হবে, ওয়াশারগুলো একটা করে দিয়ে দেওয়ার পরে এই তিনটে বোল্টগুলোকে লাগিয়ে নিতে হবে। তো এটাকে আমাদের একটু টাইট দিয়ে নিতে হবে। এই যে টাইট দিয়ে নিলাম, এই যে উপরে উঠে চলে আসলো। এই যে ফিঙ্গারগুলো এবার যে উঁচু হয়ে গেল, এইবার কি হবে, যখনই রিলিজ বিয়ারিং দিয়ে এখানে প্রেসার দেবে ওই প্লেটটা আরো উপরে চলে আসবে আর ভিতরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই প্লেটটা যখনই নিচের দিকে নেমে যাবে তখন ওই শুগুলো এর মধ্যে ইজি হয়ে যাবে। ইজি হয়ে গেলে মানে ক্লাস ফ্রি হয়ে যাবে একদম। তা চলুন আগে শুগুলো এবার আমরা ফিটিং করে নিই। এটা ক্লাস শ্যাফটে আমাদের প্রথমে লাগিয়ে নিতে হবে, নেওয়ার পরে শুগুলো ফিটিং করে নিয়ে আমরা উপরে প্লেটটাকে ফিটিং করে দেবো। দেখুন বন্ধু, এটা হচ্ছে শ্যাফট, এটা হচ্ছে, এটা ক্লাস ক্যাম, ক্যামের এক সাইড, এটা হচ্ছে ক্লাস ক্যাম। এই যে একদিকটা দেখুন চওড়া, একদিকটা মোটা, একদিকটা সরু আছে, এরও তাই, এদিকটায় মোটা এদিকটায় সরু আছে। তো বিষয় হচ্ছে যখন এইভাবে থাকে, তা এইভাবে যখনই টানা হয় তখন কিন্তু এই বিয়ারিংটাকে সামনের দিকে এগিয়ে দেয়। এ যত যত এই দিকে আসবে তত দেখেন এগিয়ে আসছে। এই যে আবার দেখেন পিছনের দিকে ছাড়া হচ্ছে, অটোমেটিক বিয়ারিংটা চলে যাচ্ছে। এই যে আবার এই এগিয়ে আসলো, এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে কাজ। তার এই কাজটাকে কাজে লাগানো হয়েছে কিভাবে দেখেন, সেটাও আমি দেখাবো। তো আমরা কি করব, এই পুলিটাকে যেহেতু আমরা স্প্রিং দিয়ে ফিটিং করে ফেলেছি, এখন স্রেফ এই পুলিটাকে শ্যাফটের সঙ্গে এইভাবে সেটিং করে দেব। এই যে সেটিং হয়ে গেল, এটা এইভাবে ঘোরে। তো এবার আমরা করব কি, এই শুগুলোকে ফিটিং করব। এই যে শুগুলোকে ফিটিং করে দেব। এই যে ফিটিং হয়ে গেল। এরপরে যাবে
এই প্লেটটা। তো এবার আমরা এই প্লেটটাকে এইভাবে ফিটিং করে দেব, এই গ্রুপের মধ্যে চলে গেল। তারপরে কি করব, আবার এই প্লেটটাকে আমরা ফিটিং করব। এই যে ফিটিং হয়ে গেল। এবার এই প্লেটটাকে আমরা ফিটিং করে দেব এইভাবে। এই যে বোল্ট মোটামুটি সব লাগাতে পারেন, বা দুই একটা লাগিয়ে দিলেও হয়, মোটামুটি আমরা সবই লাগিয়ে দেব। মানে এই সিস্টেম যে করে নিলাম, এখানে আমাদের দেখেন এবার শুয়ের পজিশনটা আমরা সঠিক করে নিলাম, মানে যাতে একটুও উল্টো পাল্টা না থাকে, তার জন্যে আমরা এই সিস্টেমটা করে নিলাম। পুরো টাইট দেবো না, মোটামুটি আমরা হালকা টাইট রেখে এটা ফিটিং করে দেব। এই যে সব কটা ফিটিং হয়ে গেল। এবার আমরা করব কি, এই বিয়ারিংটাকে সেটিং করে নেব। দেখেন একটা জিনিস, এই যে শু এই শ্যাফটের মধ্যে যে চলে গেছে, এই দুটো শু একদম সেম রাখতে হবে, ওই জন্যে শ্যাফটের মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত, না হলে পারে একটু উল্টো পাল্টা হলে পরবর্তীতে এটা আর ঢুকবে না। তো যাই হোক, আমরা এই শ্যাফটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এবার হালকা বিয়ারিংটাকে লাগিয়ে দিলে পারে ওর পজিশনও নিয়ে নেবে, তারপরে এটা টাইট দিয়ে দেবো। এইখানে অবশ্যই জেড বিয়ারিং লাগানো উচিত। এই বিয়ারিংটাকে আমরা কোনোরকম ফিটিং করে দেবো। দেখেন এটার পজিশন কিন্তু সঠিকভাবে জায়গায় চলে গেছে। এবার আমরা করব কি, এই উপরের যে নাটগুলো আছে এইগুলোকে টাইট দিয়ে দেব। ব্যাস, এই যে টাইট হয়ে গেল। এবার আমরা করব কি, এবার ক্লাচটাকে আমরা বের করে নেব। ব্যাস, এই যে বেরিয়ে চলে আসলো। এবার এটাকে এবার এই নাটগুলোকে আমরা লুজ দিয়ে নেব। এই যে ব্যাস চলে আসলো। এই নাটগুলোকে লুজ দিলে পারে এবার ফিঙ্গারগুলো নিচে চলে যাবে এইরকম। এই যে নিচে চলে গেল। এই ফিঙ্গারগুলো এবার এই যে নিচে চলে গেল। এইবার আমরা ক্লাচ ক্যামটাকে ফিটিং করে নেব। এবার ক্যামের উপরে একটু গ্রিস দিয়ে নিতে হবে এইখানটায়। এই যে নিচে একটা উপরে একটা। এই যে বুশ, এই বুশটা কিন্তু আলাদা, এটা পরে সেটিং করা অবশ্য। এবার এই রিলিজ বিয়ারিংয়ের মধ্যেও একটু দিয়ে নেব। এই যে এদিকে দিয়ে নিতে হবে, মানে এইখান থেকেই তো স্লিপটা করবে। ব্যাস এটা এই সেটিং হয়ে যাবে। এই যে এবার যেহেতু এ রিলিজ এই ফিঙ্গারগুলো লুজ দিয়ে দিয়েছি, এগুলো উপরে চলে এসছে। এই যে নিচে চলে গেছে। এবার আমরা ক্লাচটাকে ফিটিং করে দেব। ব্যাস এই যে চলে গেলে, এবার আমরা নাটটাকে টাইট দিয়ে দেবো। এই নাটটাকে এবার টাইট দিয়ে দিতে হবে। ও ঠিক জায়গা মতো চলে যাবে, যতটা যাওয়ার চলে যাবে। ব্যাস ব্যাস এদিকের কাজ কমপ্লিট। এবার আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। এই অ্যাডজাস্টিংয়ের উপরেই সব কিছু ডিপেন্ড করে। এই অ্যাডজাস্টিংটা যদি সঠিকভাবে করা যায় তাহলে ক্লাচটা দীর্ঘদিন চলবে।
তো এবার আমাদের এই ক্লাস অ্যাডজাস্টিংটা করতে হবে। দেখুন আগের মতো আর নেই, এখন ইজি একা একাই চলে যাচ্ছে, একা একাই চলে যাচ্ছে। এবার আমরা এই নাটগুলোকে অল্প অল্প টাইট দেবো, এই তিনটে নাটই সমান টাইট দিতে হবে। এই যে অল্প অল্প দিয়ে দিলাম, এই যে কোনোটা কম কোনোটা বেশি করলে হবে না, তিনটেই সমানে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই রিলিজ বিয়ারিং কোনো রকম যদি এইভাবে টাল মারে, এই টালটাকে আমাদের মেকআপ করতে হবে। এখানে দেখতে হবে প্লাস এইখানটায় দেখতে হবে, দেখুন এই যে নড়ছে, এই যে তো সামান্য একটু আর্ধেক হলে পারে কোনো ব্যাপার না, কিন্তু বেশি হলেই সমস্যা গিয়ে দাঁড়াবে। এবার দেখি ক্লাসটা ফ্রি হচ্ছে নাকি, এই যে এই যে না ফ্রি হয়নি এখনও, তার মানে আরও টানতে হবে আমাদের, আরও টানতে হবে। হ্যাঁ এই যে এইখানটায় কিন্তু ফ্রি হবে, এই যে একটা শব্দ আসছে, এই যে ফ্রি হয়ে গেছে, এই যে এই যে শব্দটা হচ্ছে, এই শব্দটাই তার মানে বুঝতে হবে একদম ক্লাসটা ফ্রি হয়ে গেছে। এবার গিয়ারটাকে নিউট্রাল করে নেব আমরা, এবার জোরে ঘুরিয়ে দেখবো যে এই যে নড়ছে, তার মানে এইটা এই নড়াটা মেকআপ করতে হবে। এই যে তার মানে এটাই একটু টাইট দিতে হবে, ব্যাস বেশি হয়ে গেল। এবার কিন্তু আর নড়ছে না, এই যে দেখেন কত সুন্দর স্মুথভাবে চলছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাই আমরা লক করে দেবো। এবার আমরা একটু টেনে দেখি কি বলছে, এই দেখেন একদম ফ্রি হয়ে গেছে। হ্যাঁ সঠিকভাবে কাজ হয়েছে। এবার আমরা এইখানটায় লক করে দেবো, এই নাটগুলোকে লক করে দিতে হবে। তো বন্ধু এই অ্যাডজাস্টিংয়ের উপরেই সব কিছু ডিপেন্ড করে, মানে কি অ্যাডজাস্টিং যদি সঠিকভাবে হয় তো ক্লাসটা দীর্ঘদিন চলবে, আর তাছাড়া লোড নেবে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে লোড নেবে। আর যদি ক্লাস স্লিপ করে তাহলে কিন্তু সমস্যা আছে, ক্লাস স্লিপ করলে পারে। আপনারা আপনাদের তো আগের দিন একটা ভিডিও আমি দিয়েছিলাম যে কী কী প্রবলেম হয়, সেটা অবশ্যই দেখেছেন হয়তো ভিডিওটা, যদি না দেখা থাকে তাহলে আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিন। তো এইখানটায় আমরা লক করে দেবো, এবার বিষয়টা হচ্ছে আর একটা জিনিস ফলো করবেন, যে যদি ইনকেস এই এই ফিঙ্গার যদি বেশি টাইট হয়ে যায়, ফিঙ্গার যদি বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু গাড়ির ক্লাচ স্লিপ করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্লাচ যাতে স্লিপ না করে, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। মানে প্রেশারটা যখনই কমে যাবে
স্প্রিংয়ের প্রেশারটা যখন কমে যাবে তখন কিন্তু অটোমেটিক ক্লাচ স্লিপ করা শুরু করবে। মানে এই নাটটা আপনি এই যে এই নাট অ্যাডজাস্টিংয়ের নাট আপনি যদি বেশি করে টাইট দিয়ে দেবেন যদি, তাহলে কিন্তু ক্লাচ স্লিপ করবে, দেখবেন যে গরম হবে ইঞ্জিনটা প্রচণ্ড, এই ইঞ্জিন বলছি সরি, দেখবেন যে ক্লাচটা খুব গরম হবে। গাড়ি চলতে চলতে একটু দাঁড় করাবেন, দেখবেন যে গাড়ি ক্লাচের বডিতে ঠিক এইভাবে হাত দিলে পারে, দেখবেন প্রচণ্ড গরম হচ্ছে, তাতে করে আপনি পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবেন যে এইখানটাই ক্লাচটা স্লিপ করছে। তাহলে আমাদের করণীয় তখন এই নাটগুলোকে একটু ছেড়ে দিতে হবে, একটু যদি ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে যদি অ্যাডজাস্টিং করা হয়, তাহলে কিন্তু আবার ওই যে ক্লাচটা স্লিপ করছিল সেটা আর করবে না। তো দেখেন ক্লাচটা কীরকম হয়েছে, এদিকে দেখাই আপনাদের। এই নাটের উপরে একটু খেয়াল করুন, দেখুন আমি এই ক্লাচটাকে টানি আগে, হ্যাঁ এই যে টানা হলো, টানা হলো, এবার দেখেন এই যে ঘোরাচ্ছি, দেখেন নাটটা কিন্তু দাঁড়িয়ে গেছে, এই যে নাটটা দাঁড়িয়ে গেছে। এবার যেই আমি ক্লাচটাকে ছাড়বো, এই দেখেন এই যে ঘোরা শুরু করলো, এই যে ঘোরা শুরু করলো, আবার যখন এই ক্লাচটাকে টানবো এই দেখেন ফ্রি হয়ে গেছে, এই যে। আমাদের ক্লাচটা সুন্দর অ্যাডজাস্টিং হয়েছে। এবার তো আমরা এই ক্যাপটাকে এবার ফিটিং করে দেব। একটা জিনিস খেয়াল করবেন বন্ধু, এই বিয়ারিংটা, এটা 62 বিয়ারিং আছে, তাই এই বিয়ারিংটা যদি ইনকেস জেড বিয়ারিং যদি না থাকে, যদি প্লেন বিয়ারিং থাকে, তাহলে কিন্তু এখানে বেশি করে গ্রিস দেবেন না, খুব নামমাত্র সামান্য পরিমাণে গ্রিস দেবেন, না হলে পারে এই গ্রিসটা চলার সময় তখন ওই ক্লাচ শুয়ের মধ্যে ঢুকে যায়, এতে করে দারুণ প্রবলেম হয়, ক্লাচটা আর ফ্রি হবে না এরকম, আবার লোড পড়লে পারে অটোমেটিক ঘুরতেই থাকবে। তো যাই হোক এই জিনিসটা খেয়াল করবেন। তো আশা করি আমি যেটুকু কাজ করেছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, আর কাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।